সরকার পতনের এক দফা দাবিতে বরিশাল বিভাগে চলছে বিএনপির রোড মার্চ। কর্মসূচি শুরুর আগে সকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দেন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান সহ অন্যান্যরা। এছাড়াও ঝালকাঠিতে দুটি পথসভা করে দলের নেতাকর্মীরা। রোড মার্চটি বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর হয়ে পটুয়াখালীতে গিয়ে শেষ হবে। এর আগে গত 18 সেপ্টেম্বর টানা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। 19 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত এই তাদের কর্মসূচি চলবে। সাধারণ মানুষ শেষ হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের একটা শিশু জন্মগ্রহণ করে 1 লক্ষ টাকার মতো ঋণ মাথায় নিয়ে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যেই আমরা বিএনপি এবং বাংলাদেশের বিরোধী সব রাজনৈতিক দল আমরা এক দফা দাবিতে আর আন্দোলনে রত আছি।